নমস্কার। আজকের সন্ধ্যার এই কবি প্রণাম অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পিয়ালি। আমি যখন হারিয়ে যাই, কেউ দেয় না সাথ, তখন যিনি পথ দেখান তিনি রবীন্দ্রনাথ। আবার ভুল হয়ে যায় বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে যায়, ভাগ হয় না তো ন্যাচুরাল। আমাদের বাংলার সংস্কৃতির এই পঞ্চকবির আশীর্বাদ আমাদের মাথায় থাকবে। যেমন রবীন্দ্রনাথ থাকবেন, তেমনি কাজী নজরুল ইসলাম থাকবেন, আর যে তিনজন কবি দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, অতুলপ্রসাদ, তারাও থেকে যান তাদের গানে, সুরে, কথায়। শ্রীদাদির সঙ্গে যখন আমি টেলিফোনে কথা বলছিলাম, দিদির থেকে শুনলাম যে এই প্রথম দিদির দলবল। আমি ছাত্রছাত্রীর শব্দটা এই কারণে বলছি না, কারণ তাদের অনেকের কাছে দিদি হয়তো অনুপ্রেরণা, তাই আমি দলবল শব্দটি বললাম। এবং যে অভিভাবক অভিভাবিকারা প্রেক্ষাগৃহে রয়েছেন, তারা সকলে দিদির সাহস। তাই দিদির এই দলবল, তাদের আজ প্রথম মঞ্চ অনুষ্ঠান। দেবতাদের কাছে প্রার্থনা করব এই অনুষ্ঠান সার্বিকভাবে সফল হয়ে উঠুক তাদের আশীর্বাদে। বলব মধুবতারিতায়তে মধুশরন্তি সিন্ধবা, মাধীর্নো সন্তু সধি মধুনত্যম উতু সসো। শান্তি, শান্তি, শান্তিহি। আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। একটি অনুষ্ঠান আমরা যখন শুরু করি, সেটির আনুষ্ঠানিকতা কিনা জানি না, তবে আলোকোজ্জ্বল করে তোলার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের আশীর্বাদটুকু পেয়ে থাকি। আর আজকের এই আলোকোজ্জ্বল করে তোলার দায়িত্বটি, বা বলতে পারেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটি যিনি পালন করবেন, তার ভূমিকা শ্রীদাদের জীবনে অনেক। তার নাম আমি পরে বলবো, তার আগে বলি তার সঙ্গে শ্রীদাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের মিষ্টি নাম হলো বাবা এবং মেয়ের সম্পর্ক। তবে তার বাইরে বেরিয়েও আরও একটি সম্পর্ক রয়েছে, আর তা হলো প্রথম গুরু এবং প্রথম শিষ্যার সম্পর্ক। তাই আর দেরি না করে জোরে করতালির সঙ্গে মঞ্চ আহ্বান জানাবো শ্রদ্ধেয় নিমাই প্রামাণিক মহাশয়কে, এবং তার হাতের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হবে আজকের অনুষ্ঠান। আমরা দেখতে পাচ্ছি মঞ্চের একদম প্রতিকৃতি রয়েছে, তার সামনে যে প্রদীপ রয়েছে সে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়েই আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছেন শ্রদ্ধেয় নিমাই প্রামাণিক। আমি শ্রীতাদিকে একবার এই মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য সামনে ডেকে নেব। একটা জোরে করতালি হোক এই মুহূর্তে। আলোকের এই ঝর্ণা ধারাই ধুইয়ে দাও, কিংবা আবারও সেই কবিগুরুর কথায় বলতে হয়, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আর এই এত ভালোর মাঝখানে যদি হাতের মুঠোফোনগুলো একটু নিস্তব্ধ করে দেওয়া যায়, সেটা বোধহয় আরও ভালো, তাই না? তাই চলুন না, এই যে দু তিন ঘন্টা একটু গানে থাকবো, প্রাণে থাকবো, একটু মনের ফোনে বরং আজকের ছবিগুলো আর ভিডিওগুলো তুলে রাখে, দেখি আমরা পারি কিনা। আজ আমাদের সংযমের পরিচয়। একটা জোরে হাততালি হোক এই মুহূর্তে। আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক শুভারম্ভ করলেন শ্রীতাদির পিতা তথা প্রথম গুরু শ্রদ্ধেয় নিমাই প্রামাণিক। আপনি আমার অনেক অনেক প্রণাম জানবেন, নিমাইবাবু অনেক অনেক প্রণাম নেবেন আমার। যখন ওনাকে পেয়েছি, কয়েকটি কথা তো শুনতেই হবে। একাধারে কন্যা, একাধারে শিষ্যা,
তার একাডেমির আজকে প্রথম মঞ্চানুষ্ঠান। আবেগতাড়িত পিতা না আবেগতাড়িত গুরু, একটু শুনে নি। নমস্কার, উপস্থিত সকলকে আমার প্রণাম, ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আপনারা, আজকে আমার খুব আনন্দের দিন। চার বছর বয়সে স্মিতার প্রথম গান শেখা শুরু, আর সেই স্মিতা আজকে নিজের একটি ইনস্টিটিউশন করে সেখানে এইসব ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে তাদেরকে আবার আলোর পথ দেখাবার জন্য তৈরি হয়েছে। এটা ভীষণভাবে আনন্দের, কিন্তু এই যে পথ চলা আজকে যেটা দেখছেন এটা মোটেই মসৃণ ছিল না। এই দীর্ঘ 30-35 বছর যে কেটেছে, সেই 35 বছর খুব কণ্টকাকীর্ণ পথ। এতে আমি, এখানে অনেক অভিভাবক আছেন, তাদের কাছে আমি খুব বিনয়ের সাথেই বলবো, যারা সঙ্গীতে, যারা গানে যাদেরকে লিপ্ত করেছেন, তাদেরকে কখনো ক্লাস 9 হয়ে গেলে বা 10 হয়ে গেল, মা 9 হয়ে গেছে আর বোধহয় গান করার সময় হবে না, পড়ার ভীষণ চাপ, না, এই কথাটি মাথায় একদম রাখবেন না। আপনারা যারা ঘরের মা, আমি মাকে দেখে দেখেছি, তারা সমস্ত কাজ করেন, ছেলে মেয়ের দেখাশোনা, স্বামীর দেখাশোনা, ঘরে যদি শ্বশুর শাশুড়ি থাকে তার দেখাশোনা, প্রত্যেকের কাজটাই তো তিনি, প্রত্যেককে তিনি সমানভাবে দেখে যাচ্ছেন। তাহলে তিনি যদি, একটি মা তিনি যদি পারেন, তাহলে তার সন্তান সে কেন পারবে না? একটা পড়াশোনার সাথে পাশাপাশি একটা যে কোনো অ্যাক্টিভিটিস, আমি বলবো না তাকে গান শিখতে হবে, যে যে অ্যাক্টিভিটিস করে পারদর্শী বা ভালো লাগা, সেই ভালো লাগাতে সে যেন এগিয়ে চলে, এই কথাই বলবো। আর বলবো একটি কথা, যে প্রত্যেকে যেন এটাকে দৈনন্দিন কাজের মধ্যে নিয়ে নাও, সঙ্গীতটা থাকবে দৈনন্দিন কাজের মতো। রোজ যেমন আমরা ব্রাশ করি, রোজ আমরা খাই, রোজ স্কুলে যাই, রোজ রাত্রিবেলা ঘুমোই, তেমনি রেগুলার আমাকে রেওয়াজ করতে হবে, রেগুলার। সুতরাং একটি ছোট কথা বলবো, পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে ও কিছুদিন শিক্ষা করেছিল বিগত 12 বছর ধরে। তা গুরুজি সমস্ত গার্জেনদের নিয়ে একটা মাঝে মাঝেই একটা বৈঠক করতেন, শুনতেন ছেলেমেয়েরা কিরম কী গান করছেন। তা প্রত্যেককে নিয়ে, তখন বোধ হয় ওদের অ্যানুয়াল রেজাল্ট বেরিয়েছিল, ক্লাস সম্ভবত 9-10 হবে বোধ হয়, হ্যাঁ, তখন সবাই তার রেজাল্ট বলছে 100 পেয়েছি, কেউ 89 পেয়েছি। তা আমি বললাম আমার মেয়ে পেয়েছে 30। অজয় চক্রবর্তী আমাকে বুকে জড়িয়ে ধরে সারাবে না, কিন্তু বলবো সব গার্জেন অবাক হয়ে গেল, বাবা আমার 89 পেয়েছি, 90 পেয়েছি, 100 পেয়েছি, আর গুরুজি 30-কে গলা জড়িয়ে ধরলেন। হ্যাঁ, তার নেপথ্য কারণ হচ্ছে আমি গুরুজিকে বলেছিলাম যদি কোনোদিন একদিন রেওয়াজ না করে তাহলে কিন্তু আমার বুক ফেটে যেত, সেটাতে সে কার্পণ্য করতো না, কিন্তু পড়াশোনায় একটু হয়তো একটু কম ছিল, কিন্তু ওই দিকটায় দিকে সে কোনো কাম করে, এই জন্যই গুরুজি আমাকে জড়িয়ে ধরেছিল। সবাইকে বলবো যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছেলে মেয়েদের পাশে থাকবেন, কারণ একটা বাবা মাই কিন্তু ছেলে মেয়ের ভবিষ্যৎ, ছেলে মেয়ের ভবিষ্যৎ তার বাবা মাই, সেই বাবা মা যে 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 পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাবেন সেইভাবে তারা চলবে। সুতরাং তাদের পাশে থাকবেন, তাদের সাথে সহযোগিতা করবেন, আর ছেলে মেয়েরা সেই পথে যেন এগিয়ে যেতে পারে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আমি কামনা করি, স্মিতার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ জেঠু। তবে আমরা যখন ওনাকে পেয়েছি, আমরা কিন্তু ওনাকে এত সহজে ছাড়ছি না, কারণ শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা সবটুকু উপহার নয়, উপঢৌকন তো একেবারেই নয়, বরং সম্মাননা জ্ঞাপনের মধ্যে দিয়ে আমরা তাকে বরণ করে নেব। একটা জোরে করতালি হোক এই মুহূর্তে, যে মুহূর্তে পিতা এবং কন্যার, আমি একটা কথা বলি, আমি না এইখানে দাঁড়িয়ে দুজনের চোখটা স্টাডি করেছিলাম, চিকচিক করছিল জল, এভাবেই যেন সব বাবা মেয়ের সম্পর্ক সুন্দর হয়ে ওঠে। আমরা বরণ করে নিলাম শ্রদ্ধেয় নিমাই প্রামাণিক মহাশয়কে, যার হাত ধরে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা। এ সম্পর্ক চিরসুন্দর থাক, চিরমলিন থাক।
এবার আমরা ধীরে ধীরে সুরমূর্ছনায় ভাসব, কারণ আজকের অনুষ্ঠান স্মিতা মিউজিক একাডেমির অনুষ্ঠান, আর মিউজিক একাডেমির অনুষ্ঠান মিউজিক ব্যতীত তো হতে পারে না, তাই না? আর সেই কারণেই আমরা এবার ধীরে ধীরে পাড়ি দেব সঙ্গীতের জগতে। আমরা শুরু করছি আমাদের প্রথম সমবেত সঙ্গীতের অনুষ্ঠান। শালা কয়া
শুনছিলেন যে গান সে গান আপনাদের সকলের মন ছুঁয়ে গেছে, কথা তো বলাই বাহুল্য। তবে যে মানুষটির হাত ধরে, যে মানুষটির পথ অনুসরণ করে আজ তারই ছাত্রছাত্রীরা এত সুন্দর করে পরিবেশন করলেন, নিখুঁত পরিবেশন করলেন, তার কাছ থেকে না আজকের দিনে দু একটি কথা শুনতেই হয়। যদিও তার পিতা বলেছেন যে এ পথ সহজ ছিল না, তবু সেই মানুষটির কাছে কয়েকটি কথা শুনতেই হয়। আমার খুব ভালো লাগে, কারণ আমার তখন ওই কলেজ বেলার শেষ দিক হবে, সেই সময় প্রথম স্মৃতাদিকে দেখি টেলিভিশনের ওপারে। তারপর কিভাবে যেন একটা বিশেষভাবে বন্ধু হয়ে গেলাম আমরা। তো সেখান থেকে আজকে স্মৃতাদির নিজের একাডেমির অনুষ্ঠান, সেখানে দাঁড়িয়ে আমি সঞ্চালনা করছি, ভীষণ ভালো লাগছে। আর এই ভালো লাগাটুকু তো আমার দিক থেকে, কিন্তু তোমার দিক থেকে কিছু কথা আজকে শুনতে ইচ্ছা করছে, একটু শুনি। থ্যাংক ইউ পিয়ালি, এত সুন্দর করে ও বলল প্রতিটা কথা। আর আমার খুব আদরের আর খুব কাছের বোন, অসম্ভব সুন্দর করে কথা বলে। একবার জোরে হাততালি হোক, পিয়ালি পাঠক ওর নাম, প্লিজ সবাই মিলে একবার জোরে হাততালি হোক। আমার আজকে কি বলবো, টুডে আই এম ভেরি ভেরি থ্রিলড, ওভার এক্সাইটেড অ্যান্ড স্লাইটলি নার্ভাস অলসো, বিকজ দিস ইজ টুডে ইজ আওয়ার ফার্স্ট পারফরমেন্স ওয়ার স্নিথা মিউজিক একাডেমি ইজ পারফর্মিং অ্যাজ অ্যান একাডেমি, বিকজ বিফোর দিস স্টুডেন্টস always used to go to with me to perform in my performances, but this is for the first time Snita Music Academy is showcasing themselves in an auditorium, and people used to say that dreams cannot come true and never listen to your hearts, always listen to your brains, but I never listen to them. আমার মা জানেন আমি কখনো শুনিনি, আমার মায়ের কথাও শুনিনি, কারোর কথাই শুনিনি, আমি অলওয়েজ নিজের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি। আর এটা আমার বিশ্বাস ছিল যে আমি পারবো করতে, আমি একা ছিলাম না এই রাস্তাটায়, আমি একা কখনোই ছিলাম না, আমার বাবা মা ছিলেন, আমার পরিবার ছিল, আমার ভাই ছিল, সবাই আমার পার্টনার্স যারা রয়েছে সবাই হয়তো সামনে এসে সবসময় হেল্প করেননি, বাট পিছনে থেকেও অনেক অনেক হেল্প আমি পেয়েছি সবসময়। এবং এখানে যারা মিউজিশিয়ানরা রয়েছেন না, প্রত্যেকে আজ ম্যাক্সিমাম 10 থেকে 12 বছর আমরা একসঙ্গে কাজ করেছি, প্রত্যেকের জন্য একবার জোরে হাততালি হোক প্লিজ। আর একদম ডান দিকে আছেন লালটুদা বিস্কিটেরে, হাততালি চলতে থাকুক কেমন। তারপর দীপঙ্কর দা অক্টোপাডি, একটু যদি উঠে দাঁড়াও দেখা যাচ্ছে না তোমাদের। পিউদা আছেন রেদিম সেকশনে, পিউদা আচ্ছা পরে দেখবেন, ওরা সরে গেলেই দেখতে পাবেন। এদিকে আমার বাঁদিকে আছেন অভিজিৎ দা সিনথেসাইজারে, একবার জোরে হাততালি হোক। সৌজন্য দা আছেন লিড গিটারে। এরা প্রত্যেকে, এদের প্রত্যেকের সাহায্য ছাড়া কখনোই আমরা যে রেগুলার পারফরমেন্স করি সেটা সম্পূর্ণ হয় না। আজকের দিনটা তো নয়, যারা আমার ভাইরা রয়েছে যারা ক্যামেরাতে আছেন, অর্পণ এবং আরেকজন, অর্পণের টিম, শুভম, শুভমের টিম, ওদের জন্য একবার জোরে হাততালি হোক প্লিজ। যিনি লাইট করছেন বাবলুদা এবং যিনি সাউন্ডে আছেন অনিলদা, সবার জন্য একবার জোরে হাততালি হোক। এদের প্রতিনিয়ত এদের সাহায্য ছাড়া কোনোদিনই কখনোই আজকের দিনটায় আসা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি ধন্যবাদ জানাবো আমার প্রত্যেক শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুকে, ঈশ্বরকে আমাকে প্রতিদিন প্রতিদিন আমার পাশে থাকার জন্য, প্রতি মুহূর্তে যে কটা দিনে আমি শুনেছি যে না তোমার দ্বারা হবে না, তুমি প্রফেশন চেঞ্জ করে নাও, তুমি গান বাজনা ছেড়ে দাও, তুমি অন্য কিছু করো, তোমার দ্বারা হবে না হবে না হবে না, কেউ না কেউ ঠিকভাবেই হয় সামনে নয় পিছনে বলে গেছেন, কত জায়গায় বাদ পড়ে গেছি, কত জায়গায় না শুনে গেছি, কিন্তু বিশ্বাস করুন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আজকে, যে আজকে তারা না থাকলে আজকে এই এত এতগুলো বাচ্চাকে নিয়ে আমার পক্ষে সম্ভব হতো না। ওই আগুনটা যে তারা জ্বালিয়ে দিয়েছেন মনের মধ্যে, আজকে সেই আগুনের ফল আজকের এই দিনটা,
আপনারা সকলে এইভাবে পাশে থাকুন। আপনাদের সাথেও আপনাদের কাছেও অনেক অনেক ধন্যবাদ, আপনারা নিজেদের মূল্যবান সময় থেকে সময় বার করে আমাদের জন্য এসেছেন, অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকুন, আশীর্বাদ করুন যেন ওদের সাথে নিয়ে আরও 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 অনেক 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 পথ চলতে পারি। ধন্যবাদ। শ্রীদাদির কথার সূত্র ধরেই বলি, আমাদের জীবনে অনেকগুলো শিক্ষক শিক্ষিকা থাকে, কিন্তু রিজেকশন ইজ দ্য বেস্ট টিচার। ভুল বললাম মনে হয় না? ভুল বললাম, আমরা বরং গানে থাকি। আর একটা কথা বলি, শ্রীতাদি এবং আমি যখন একই মঞ্চে রয়েছি, একটি মানুষের কথা খুব মনে পড়ে, কালিকাদা। অবশ্যই কালিকাদা এবং এবং শ্রীতাদির জানা বোধ হয় আমার প্রথম তারা মিউজিকের ওই বাড়িটায় যাওয়া, কিন্তু ওই মানুষটার হাত ধরে। আমারও জি বাংলা সারেগামাপাতে যাওয়া ওই মানুষটারই হাত। তাই এই মঞ্চ থেকে যখন দুজনে একই জায়গায় রয়েছি, কালিকাদা আশীর্বাদ করো। এবার বরং আমরা সমৃদ্ধার গানে ফিরি। সমৃদ্ধা যে গানটি শোনাবে আজকে, ঠিক প্রেক্ষাগৃহের বাইরে যেমন আবহাওয়া রয়েছে, দেখুন তো মেলে কিনা সমৃদ্ধা সাহা। আচ্ছা, সমৃদ্ধার গানে যাবার আগে আমি একটু ছোট্ট করে একটা অ্যানাউন্স করতে চাই, কারণ আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমার ভাই, বন্ধু বলতে পারেন, ঋষি চক্রবর্তী এবং অদ্রিজ ঘোষ। আমি ওদেরকে একটু স্টেজে আসতে অনুরোধ করব। মঞ্চে যে দুজন মানুষকে এই মুহূর্তে পেয়েছি, আপনাদের নাম বলে পরিচয় করিয়েই দিই। বরং রয়েছে ঋষি চক্রবর্তী এবং রয়েছে অদ্রিজ, ঠিক বললাম তো? অদ্রিজের টাইটেলটা কিন্তু ভুলে যাই, কারণ ওই ঋষি অদ্রিজ এই নামে, অদ্রিজ ঘোষ, ঋষি চক্রবর্তী এবং অবশ্যই রয়েছে স্মিতা দি, একটা জোরে হাততালি হোক। এবং ওনাদের দুজনকে যখন আমরা পেয়েছি, ওনাদের কাছে বরং দু একটি কথা একটু শুনে নিই। নমস্কার। দু একটি কথা না, আসলে এখানে গান শোনার জন্যই আসা আজকে, আর যার আহ্বানে আসা, পাশেই রয়েছে স্মিতা দি, একবার জোরে হাততালি হয়ে যাক। স্মিতা মিউজিক একাডেমি, এত সুন্দর একটা কাজ হচ্ছে, প্রত্যেকে আজকে ভালো ভালো গান শোনাবে এই আশাই রাখি। এখানে বসে আজকে মজা করব, অনেকদিন পর আমরা অনুষ্ঠান দেখবো একসঙ্গে বসে, এটা একটা বিরাট বড় পাওয়া যে এই মানুষটার আসরে আজকে আসতে পেরেছি। যে আমরা আসলে বলিও না যে শিক্ষা কখনো নিজের মধ্যে রেখে দিলে সেটার বিস্তার লাভ ঘটবে না, তো এই কাজটা এত সুন্দর করে করছে স্মিতা দি, এবং খুব যোগ্য জায়গাতে এরা প্রত্যেকেই রয়েছে। গান গাইবে বলেও দাঁড়িয়েছিল বেচারা, রেডি ছিল পুরো, আমরা এখানে এসে পুরো গড়বড় করে দিলাম সব কিছু। আচ্ছা, বাবা বা, ঠিক আছে, আমরা বসি, বরং বসে গান টান শুনি ভালো মতো, আনন্দ হোক সবাই মিলে একসঙ্গে, এই চাই, ব্যাস। আচ্ছা বেশ, ওনারা বলেছেন কথায় কথায় নয়, গানে গানে থাকবেন, নিশ্চয়ই একটু গানে আমরা শুনতে পাবো। আপাতত আমরা সমৃদ্ধার গান শুনি। আর আমাদের সঙ্গে আজকে সত্যি এটা বড় পাওনা যে দর্শক আসনে থাকবে ঋষি চক্রবর্তী এবং অদ্রিজ ঘোষ। Oh,
অনেক অনেক ধন্যবাদ জানাই সমৃদ্ধাকে এত মিষ্টি করে রবীন্দ্রনাথের গান পরিবেশন করার জন্য। সুরের ঠাকুর, প্রাণীর ঠাকুর, তালির ঠাকুর, রবি ঠাকুর, ছোট্ট মিনির পড়ার ঘরে আঁকি বুকির রবি ঠাকুর, ছোটদের কণ্ঠে যখন রবি ঠাকুরের গান শুনি এই কবিতার কথাই মনে হয়। স্মিতা মিউজিক একাডেমির প্রথম বছরের প্রথম কবি প্রণাম অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে চলেছি। এই মুহূর্তে আবারও সমবেত সঙ্গীত, অনুষ্ঠানে থাকুন। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, দইলে মোরে রাজার সঙ্গে মিলবো কিশোর। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে।
Thank you.
নিজেই বলতেন যে আমার গান ভাবের গান, বোধের গান। ওদের কাছে রবীন্দ্রনাথ যেমনভাবে ধরা দিয়েছেন, ওদের ভাবনায় প্রজাপতি যেমনভাবে পাখা মেলেছে, ওরা ঠিক তেমন করে গিয়েছে। একটা জোরে হাততালি হোক ওদের সকলের জন্য। পরবর্তী পরিবেশন নিয়ে সানভি মুখার্জি। আমরা রয়েছি স্মিতা মিউজিক একাডেমির প্রথম বর্ষের কবি প্রণাম অনুষ্ঠানে। সানভির গানের আগে আমি দুটো কথা একটু বলে দিতে চাই। আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকতে পারেননি, অন্তত বার্তা পাঠিয়েছেন, যার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ, আপনারা সকলে তাকে চেনেন, তিনি আমার প্রিয় বন্ধু এবং আপনাদের সকলের প্রিয় জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী শ্রীমতী অদিতি মুন্সি, আমাদের রাজারহাট গোপালপুর অঞ্চলের মাননীয় বিধায়ক। অশেষ কৃতজ্ঞতা জানাই অদিতিকে, এবং আজকের অনুষ্ঠান আমি উৎসর্গ করতে চাই যে দুজন মানুষকে, আমি গত দু মাসে তাদের দুজনকে হারিয়েছি, আমার খুবই প্রিয় মানুষ দুজন। একজন আমার ঠাকুমা শ্রীমতী গীতাঞ্জলি প্রামাণিক, স্বর্গীয় শ্রীমতী গীতাঞ্জলি প্রামাণিক, এবং শ্রদ্ধেয়া স্বর্গীয়া শ্রী মৌ রায় চৌধুরী। আপনারা সকলে হয়তো মৌদিকে চিনতে পারছেন না এই মুহূর্তে, কিন্তু উনি এমন একজন মানুষ যিনি ইন্ডাস্ট্রিতে আমাকে অত্যন্ত স্নেহ ভালোবাসা দিয়েছিলেন। উনি শ্রী সত্যম রায় চৌধুরীর স্ত্রী ছিলেন। আজকে ওদের দুজনের উদ্দেশ্যে এই অনুষ্ঠান। Oh,
যতবার শুনি মনের মধ্যে আনন্দ তো হয়, আর আমরা বোধহয় কোথাও সেই মনে মনে ছোট্টবেলার দিনগুলোয় ফিরে যাই। এবার মঞ্চে যাকে আহ্বান জানাবো সঙ্গীত পরিবেশনের জন্য, স্মিতাদি যখন মনে মনে বলতো তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা, ঠিক তখন সেই মানুষটি বলতেন বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে। বাবা মেয়ের সম্পর্ক ছাড়িয়ে যখন প্রথম গুরু এবং শিষ্যার সম্পর্ক স্থাপিত হয় তখন যে মিষ্টি সম্পর্ক তৈরি হয় তা তো আমরা দেখলামই। মঞ্চে আহ্বান জানাবো শ্রদ্ধেয় নিমাই প্রামাণিক মহাশয়কে এবং তার সঙ্গীত পরিবেশন শুনব আমরা। বাবা আমাদের একাডেমির, স্মিতা মিউজিক একাডেমির সবচেয়ে প্রবীণ সদস্য, উনি এবছর ওনার 70 বছর হবে অক্টোবর মাসে। তো বাবা ছোটবেলায় বহু বছর গান শিখেছেন কিন্তু কখনোই গানকে প্রফেশন হিসেবে নিতে পারেননি, কারণ সাংসারিক চাপে যেটা বাকিদের হয় বাবার ক্ষেত্রে সেটা হয়েছে। তো হয়তো কখনো, আমি জানি না, কখনো আমার সাথে শেয়ার করেননি। বাবা একসময় গণনাট্য সঙ্ঘে রীতিমতো গান করতেন কিন্তু হয়তো কোনো দিন ওনারও হয়তো মনে হয়েছিল যে এরকম স্টেজে পারফর্ম করবেন হয়তো রেগুলার। আমি জানি না আজকে বাবার সেই শখ আমি পূরণ করতে পারছি কি না, বাবাই বলবেন। নমস্কার। আগে প্রথমে গান গেয়ে প্রথম নিবেদন আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
বিরাট শিশু
চির সুন্দর বিশ্ব চরাচর, তোমার মনোহর রূপের ছায়া, হে চির সুন্দর বিশ্ব চরাচর, তোমার মনোহর রূপের ছায়া, হে চির সুন্দর বিশ্ব চরাচর, তোমার মনোহর রূপের ছায়া। যে কথাটি বলার সত্যি তাই, মানে এভাবে আপনাদের সামনে গাইতে পেরে আজ নিজেকে খুব কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি হয়তো অনেক ছেলেমেয়েদেরকে শিখিয়েছি, ইয়ে করেছি, কিন্তু নিজে পারফর্ম করার ব্যাপারে খানিকটা ইয়ে ছিল, কারণ আমরা তো গাইতাম একটু অন্য ধরনের গান, তারপরে মানে যেটা হলো বিশেষ করে আমরা গণসঙ্গীত বেশি গেয়েছি, সেই সময় তো আমরা স্টেজ পাইনি, কিন্তু আমাদের রাস্তায় রাস্তায় গান গাইতে হয়েছে, আমাদের আমার যে ইয়ং বয়সটা সেই বয়সটা। সুতরাং আজকে আপনাদেরকে অনেক সময় নষ্ট করে আপনারা এখানে এসেছেন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ জানাই নিমাইবাবুকে। জীবনের গান থেকে মঞ্চে রবীন্দ্রনাথের গান, এই উত্তরণ হোক, কারণ যে গান উনি শোনালেন সে গান বড় মনের কাছাকাছির গান। এখন কথা হলো রবীন্দ্রনাথকে নিয়ে কথা হচ্ছে, যখন এ কথা বলতেই হয় যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর সুন্দর হলো সে, অর্থাৎ আমার ভাবনাতেই সবটা হবে, আমি যেমনভাবে ভাববো, যেমনভাবে আমার ভাবনাকে চালনা করব, ঠিক তেমনটাই হবে। এবার ছোট হৃদাংশু তার ভাবনায় রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করবেন আপনাদের সামনে। নমস্কার, শুভ সন্ধ্যা, আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, তকব গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ গুড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন চোরা দিকের মাঠে, থুথু করে যেদিক পানে চাই, কোনোখানে জনপ মানব নাই, তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা, আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মা মরা নদীর স্রোতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির দাঁড়ে দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হাড়ে রে 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 রে, ওই যে কারা আসছে সে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, পেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা আগে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে, শুনে তালা ফতিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হারে রে রে রে,
তুমি বললে যাস নে খোকাওড়ে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে, ভাবছো খোকা গেলই বুঝি মোড়ে, আমি তখন রক্ত মেখে খেমে বলছি এসে লড়াই গেছে থেমে, শুনে তুমি পালকি থেকে নেমে, চুমুকে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে, রোজ খটকি খটে কি তাহা যাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে, নমস্কার। এরপর গিটার বাদন, গিটার পরিবেশন করবেন স্নেহা ভৌমিক। নমস্কার, শুভ সন্ধ্যা, উপস্থিত সকলকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। স্মিতা মিউজিক একাডেমির পক্ষ থেকে আয়োজিত এই কবি প্রণাম অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই স্মিতা আন্টিকে। আমি দু একটি গানের সুর আজ গিটারে বাজিয়ে শোনাতে চলেছি, আশা করি আপনাদের ভালো লাগবে, ধন্যবাদ।
রবীন্দ্রনাথের সুরে আমরা এতক্ষণ ছিলাম। এবার আবারও আবৃত্তির অনুষ্ঠান, আবৃত্তি পরিবেশন করবে অভিনন্দন বসাক, তারপর তবলায় সৃজিত গাঙ্গুলি। অভিনন্দন বসাক কাজী নজরুল ইসলাম শিশুসাদ কবিতাটি আবৃত্তি করে শোনাবো। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সুচি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমাও এখন মা বলবেন লেগে, বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে, তোমার ছেলে উঠলে গোমা লাট পোয়াবে তবে, উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চুলে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঠা মুলে, ঘুমায় শহর বালু চলে নদী মোহনায়, বলবো আমি ভোর যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে আসি কখন এলি নাকি, বলবো আমি নই কখন ঘুম জাগানোর পাখি। নমস্কার। আমরা শুনছিলাম অভিনন্দনের আবৃত্তি, শিশুর সাধ তো এমনই হওয়া উচিত তাই না? এরপর তবলায় সৃজিত গাঙ্গুলি। Thank you.
বলবীর বল চির উন্নত শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটি রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর বল চির উন্নত শির, বলবীর বল চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। বলবীর বল চির উন্নত শির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না গো কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পিডো, আমি ভীম ভাসমান মাইন, মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। বিদ্রোহী কবিতার নির্বাচিত অংশ শোনালাম। এখন কথা হলো কাজী নজরুল ইসলাম মানে কি শুধুমাত্র এই বিদ্রোহীর কবিতা, তা কিন্তু নয়, কারণ তার কবিতায় প্রেম, তার লেখনীতে যেমন প্রেম ঝরে পড়েছে ঠিক তেমনই বিদ্রোহের কথাও ঝরে পড়েছে। কবি প্রণাম অনুষ্ঠানে কাজী সাহেবকে যেমন প্রণাম জানালাম ঠিক তেমনই কবিগুরুকেও প্রণাম জানাবো। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধায় ছিলে মুড়ি ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয় সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারির বেলা সাঙ্গ হল, সাঙ্গ হল তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে, কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা, ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালে নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে, সেতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক
ধন্যবাদ। কথায় কথায় তো ছিলাম, আর একটু সুযোগে কবিতায় কবিতায় রইলাম। এবার নৃত্যানুষ্ঠান নৃত্য পরিবেশন করবে উজানি ঘোষ। নাচের মধ্যে দিয়ে ছুটি কতটাও পাবে জানি না, তবে ওই যে আমার ছুটি অবেলাতে কবিগুরুই বলেছেন, তো সেই অবেলার অপেক্ষায় আমরা থাকি। আর সেই সঙ্গে সঙ্গে এবার সৌপ্তিকের গান, সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় সঙ্গীত পরিবেশনায়। চরণ ধুলার তলে
গানের পর আবারও সঙ্গীত পরিবেশন করবে স্বরূপা মণ্ডল। শৌভিকের গানের পর সঙ্গীতানুষ্ঠান, আবারও সঙ্গীত পরিবেশন করবেন স্বরূপা মণ্ডল।
স্বরূপা ওর গানের মধ্যে দিয়ে সহচরীদের ডাক দিল বটে, তবে এবার শান্তনু দাশগুপ্তর কণ্ঠে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনব, তারপর সকলে মিলে আবারও থাকবে সমবেত সঙ্গীত। মঞ্চে আছেন শান্তনু দাশগুপ্ত। মঞ্চে এখন যিনি আছেন তিনি আমার রবীন্দ্রনাথের গানের প্রথম গুরু শ্রী শান্তনু দাশগুপ্ত। আমি পরবর্তীকালে শ্রীমতী প্রমিতা মল্লিকের কাছে রবীন্দ্রনাথের গান শেখার সুযোগ পাই, সুযোগ হয়েছিল, কিন্তু আমার রবীন্দ্রনাথের গানে হাতে খড়ি কিন্তু ওনারই হাত ধরে। আসুন ওনার গান শুনি আজ। শুভ সন্ধ্যা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাই। স্মিতা যখন আমার কাছে আসে, নিমাইদায় নিয়ে এসেছিলেন ওর বাবা, তখনও ক্লাস সেভেনের ছাত্রী, আর ও যখন প্রমিতাদির কাছে গেল, প্রমিতাদি আমারও গুরুস্থানীয়, তখন ও ডিগ্রি সেকেন্ড ইয়ার, মানে বুঝতেই পারছেন কতদিন আমার কাছে ছিল। আর সেই ছোট স্মিতা তারপরে তো এখন একটা জায়গা করে নিয়েছে সঙ্গীত জগতে, ওর জন্য নিয়ত গর্ব অনুভব করি। এবং আজকে ওর নিজের নামে মিউজিক একাডেমি হয়েছে, এটা দেখে ভারী আনন্দ হচ্ছে খুব। অ্যাকচুয়ালি ছাত্রছাত্রী তো সন্তান থেকে কিছু কম হয় না, কাজেই সন্তানেরা যখন সাফল্য পায়, তাদের যখন নিজের যোগ্যতায় নিজের প্রতিভা সাধনা দিয়ে কোনো একটা নিজের জায়গা তৈরি করে, তখন তাতে আমার মনে হয় নিজের সাফল্যের চেয়েও তাতে যেন বেশি আনন্দ হয়। আমার যেটা আজকে হচ্ছে আমার স্মিতার সাফল্য এবং যে কোনো ছাত্রছাত্রীর সাফল্য, আর স্মিতার আমার প্রথম ছাত্রী, তখন আমিও খুব একটা বেশি বয়স নয়, আমি আমার প্রথম ছাত্রী হচ্ছে স্মিতা, ছাত্র আরেকজন ছিল অঙ্কন বলে। তো আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, মানে ওর ছাত্রছাত্রীদের গান শুনছি সেটাও আমার কাছে একটা খুব বড় পাওনা। আমি শুরু করছি, আমি আমাকে স্মিতা অনুরোধ করেছিল যে একটি রবীন্দ্রসঙ্গীত এবং একটি নজরুলের গান করতে, তো আমি ওর অনুরোধ রাখতে পারিনি, কারণ আমি নজরুলের গান অবশ্যই শুনি, খুব শুনি, কাজী নজরুল ইসলাম মানে চিরসম্প্রণম্য মানুষ আমাদের সবার। আমি কখনো পারফর্ম করিনি নজরুল, আমি ঘরে বসে গাই হয়তো গুনগুন করে, কিন্তু কোনোদিন পারফর্ম করিনি সেভাবে, আমার চর্চা নেই নজরুলের গানে, আর যেটা চর্চা করিনি সেটা স্টেজে এসে করাটা আমার মনে হয় অনধিকার চর্চা হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেই জন্য আমি রবীন্দ্রনাথের গানই দুটি করব, প্রথম গানটি আমি একাই গাইছি, দ্বিতীয় গানটি আমি অনুরোধ করেছি স্মিতাকে আমার সঙ্গে গাইতে, দ্বৈতভাবে গাইতে। এই গানটা তোর মনে আছে কিনা, আমরা কলাকুঞ্জে একসাথে গিয়েছিলাম, নন্দিনী নেচেছিল এই গানের সঙ্গে, বিখ্যাত আমার বন্ধু নন্দিনী ঘোষাল, হ্যাঁ নন্দিনী ওই নাচ গানের সঙ্গে নেচেছিল, নন্দিনী আর শুভম ওড়িশির মানে 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 ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সপোনেন্টস অফ ওড়িশি। যাই হোক, আমি শুরু করছি। সকল আকাশ
হাসি বাজেছিল কবে প্রথম সুরে তালে কাজী
কথা মম অন্তরে পার্থক্য ছিল 38 বছরের। তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা যেমন একাধারে ছিল অনুপ্রেরণার, তেমন ছিল একটা অদ্ভুত বাৎসল্য ভাবও। দুটো ঘটনার কথা বলবো, তারপরেই প্রস্তুত হতে থাকবেন যারা সমবেত সঙ্গীতে আছেন। আমি একটু আগে একটি কবিতার নির্বাচিত অংশ আপনাদের শোনালাম, বিদ্রোহী। একবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আমরা অনেকেই জানি সেখানকার পরিবেশ একদম নিস্তব্ধ নিরিবিলি একটা পরিবেশ। হঠাৎ কাজী সাহেব সেখানে ছুটতে ছুটতে চলেছেন এবং গিয়ে বলছেন, গুরুদেব গুরুদেব আমি তোমাকে হত্যা করব। তো এহেন বালুখিল্লতা দেখে অনেকেই অবাক। তারপর কবিগুরু বলেন যে ঠিক আছে তুমি আমার কাছে এসো, কী হয়েছে বলো। তখন তিনি মানে কাজী সাহেব কবিগুরুকে শোনাচ্ছেন যে এই দেখুন বিজলি পত্রিকায় আমার এই কবিতাটি বেরিয়েছে। উনি যখনই আনন্দ পেতেন তখন বলতেন দে গরুর গা ধুইয়ে। তো যতক্ষণ ধরে কবিগুরু সে কবিতা পড়ছেন ততক্ষণ তিনি ওই একই কথা বলে যাচ্ছেন এবং কবিগুরু বুঝতে পারছেন মনে মনে যে খুব খুশি হয়েছে আজকে নজরুল। এবং পুরো কবিতাটা পড়ার পর তিনি বললেন, বেশ তুমি যেভাবে সাহিত্যে এগিয়ে চলেছ তুমি একদিন আমায় ঠিকই হত্যা করবে। এ ঘটনাও যেমন আছে ঠিক তেমনই বসন্ত কাব্যগ্রন্থটি কবিগুরু কাজী সাহেবকেই উৎসর্গ করেছিলেন। আবার উল্টো দিকে সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাজী সাহেব উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথকে। আবার যখন কাজী সাহেবের পুত্রবিয়োগ হয় সেই ভয়ানক যন্ত্রণার মুহূর্তটুকুও কিন্তু তিনি কবিগুরুর সঙ্গেই ভাগ করে নিয়েছিলেন। এমনই ছিল দুজনের সম্পর্ক। এবার মঞ্চে সমবেত কণ্ঠে কাজী সাহেবের গান। আমি ধরেই নিচ্ছি আজকে যারা এখানে এসেছেন তারা প্রকৃতই সঙ্গীতপ্রেমী, তাদের কারোর খেলা দেখার তাড়া নেই, তাই তো? তোর আছে একার, তোর একার আছে, আর কেউ বলছে না। রেডি সবাই, চলো যাই। Ah, 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 ah
কাজী সাহেবের অপূর্ব একটি সৃষ্টি আমরা শুনলাম এই মঞ্চে। এবার সঙ্গীত পরিবেশন করবেন সৌরণ্যা সোম, তারপর সোনালী নন্দী। এই মুহূর্তে মঞ্চে আসবেন সৌরণ্যা সোম, তারপর সোনালী নন্দী। আমাদের প্রাণ ভরিয়ে, আমাদের তৃষ্ণা ভরিয়ে দিল রবীন্দ্রনাথের গানে। এরপর সঙ্গীত পরিবেশনায় সোনালী নন্দী, তারপর আমরা আবারও একটু নৃত্যানুষ্ঠানে থাকব। ছড়ে
যখন আকাশ তৃষায় কাঁপে, ঠিক তখনই বরিশধরা মাঝে ঝরে পড়ে শান্তিরও বাড়ি। রবীন্দ্রনাথের গানে আমরা প্রতিটি ঋতুকে আলাদা আলাদাভাবে চিনতে শিখি, এমনকি যে ঋতুকে আমরা অনেক সময় হয়তো অনুভবও করতে পারি না, হেমন্ত, তাও কবিগুরুর গানে আসে। আর ঠিক তারপরে জীবনানন্দ দাশের লেখায় আসে হেমন্তকালের কথা। এবার মঞ্চে বর্ষা ঋতুর গান নিয়ে সমৃদ্ধা সাহার নৃত্য পরিবেশন।
আজকের এই অনুষ্ঠানে এতক্ষণ ধরে দর্শক আসন আলো করে যারা ছিলেন ঋষি চক্রবর্তী এবং অদ্রিজ ঘোষ, তাদেরকে এবার মঞ্চে ডেকে নেওয়ার পালা, একটা জোরে হাততালি হোক। ওনারা দুজনেই আমাদের কথা দিয়েছিলেন যে আমরা বরং কথায় কথায় না থেকে একটু হলেও গানে গানে থাকব, তাই মঞ্চে ডেকে নিলাম ঋষি চক্রবর্তী এবং অদ্রিজ ঘোষকে। সেই সঙ্গে স্মিতাদিকেও সবাই টাকাটাকি করছে, ওই যো আমি এখানে নেই। আচ্ছা, স্মিতাদি রইল সঙ্গে। দুজনের কারোর অভ্যেস নেই রবীন্দ্রসঙ্গীত গেয়ে, তাও মানে এটা কিছু করার নেই, এমন মানুষ বলছে যে তারপরে না বলা যাবে না, কিছু একটা করতে হবে। তো যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের, সেটা একটু ক্ষমা করে দেবেন, মার্জনা করবেন আমাদেরকে। আচ্ছা, তাহলে আর কিছু করার নেই, যদি ক্ষমা না করেন প্লিজ, বাইরে ভালো খাবারের দোকান থাকলে আমরা দুজনে খেতে ভালোবাসি, কিছু খাইয়ে দেবেন। জয় মা বলে আশা তোরে।
থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ ঋষি, থ্যাংক ইউ অদ্রিশ, থ্যাংক ইউ। হ্যাঁ একদম, মানে এটা তো বলতেই হবে সবার জন্য, সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পী বন্ধুরা যারা আছেন সকলের জন্য একটা জোরে 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 হাততালি হোক। এত সুন্দর করে এই গানটা আমরা ভাবতে পারি না, অসাধারণ অসাধারণ অসাধারণ। ধন্যবাদ ঋষি এবং অদ্রিশ দুজনকে এবং স্মিতাদি, সত্যি মানে একটা দারুণ মুহূর্ত তৈরি হয়ে রইল। এবার মঞ্চে অন্তরা রায়চৌধুরীর গান, মঞ্চে রবীন্দ্রনাথের গান নিয়ে অন্তরা রায়চৌধুরী। Thank you.
মূরতি সত্যি তাই তার আশীর্বাদে আমাদের সকলের কণ্ঠে গান। অদরা রায়ের পরিবেশনের পর এবার রূপালী রায় সঙ্গীত পরিবেশন করবেন, রূপালী রায় এবং তারপর অতনু সিনহা। রূপালী রায়ের সঙ্গীত পরিবেশনের পর অতনু সিনহা। Thank you.
এবার মঞ্চে আসবেন অতনু সিধা। আমরা এতক্ষণ শুনছিলাম রূপালী রায়ের গান, রূপালী রায়ের সঙ্গীতের পর অতনু সিনহা এবং তারপর দেবর্ষী সিনহা। এই মুহূর্তে মঞ্চে আসছেন অতনু সিনহা। নমস্কার। সব থেকে প্রথমে বলতে চাই, আজ এই স্মিতা মিউজিক একাডেমির থ্রু দিয়ে প্রথমবার আমি জীবনে রবীন্দ্রসঙ্গীত গাইছি স্টেজে, তো যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা একটু ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই মুহূর্তে মঞ্চে গার্গীতে। নমস্কার, শুভ সন্ধ্যা, কিন্তু শুভ সন্ধ্যা থেকে এখন শুভ রাত হয়ে যাচ্ছে, গুড নাইট বলার সময় হয়ে আসছে। তো আমি এই স্মিতা একাডেমির প্রোগ্রামে এসে আমার খুবই ভালো লাগছে। আমি অনেক দূর থেকে এসেছি, বালি থেকে এসেছি, বেলুড় মঠ আমার বাড়ির পাশেই। আর আমি আর স্মিতা আমরা রবীন্দ্রভারতী থেকে পাস আউট, দুজনেই আমরা বন্ধু ছিলাম। ও ছিল ভোকাল ডিপার্টমেন্ট আর আমি ছিলাম সেতার ডিপার্টমেন্ট, কিন্তু আমি সব জায়গাতেই ঘুরে বেড়াতাম। দামা ডিপার্টমেন্ট, ভোকাল ডিপার্টমেন্ট, কোনো কিছু বাকি ছিল না, সব জায়গাতেই ঘুরে বেড়াতাম। তাই সেই সূত্রে আমার ভোকাল ডিপার্টমেন্টে এসেও স্মিতার সাথে আমার বন্ধুত্ব ছিল, অদিতি ছিল তার সাথে বন্ধুত্ব ছিল। অদিতি তো আজকে আসতে পারেনি, সেটা শুনে মনটা একটু খারাপই লাগছে, আসেনি, কিন্তু ওরা সবাই আমার বন্ধু ছিল, ওদেরকে মানে পাশে পেলাম না। না হ্যাঁ, তুই তো আছিস, তুই আছিস। ও তো এখন এত বড় একটা একাডেমি খুলেছে, এত বড় একটা একাডেমির ওর উদ্বোধন হলো। ও মানে আমি তো মানে সেই ছোটোবেলার সেই চুড়িদার পরা বান্ধবী, তাকে আজকে আমি এরকম শাড়ি পরা অন্যরকম দেখবো আমি ভাবতেই পারিনি। ওর চোখের মধ্যে আমার এটাই ভাসছিল। তা যাই হোক, আর বেশি কথা বলবো না, আমি শুরু করছি। Thank you.
তুমি আদি কবি, কবিগুরু তুমি হে, মন্ত্র তোমার মন্ত্রিত সবভুবনে। আমরা আজকে পুরো সন্ধ্যাটা জুড়ে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি সঙ্গীতে, নৃত্যে এবং তাল বাদ্যে, তার বাদ্যে। কিন্তু এই পুরো অনুষ্ঠানটা যার তত্ত্বাবধানে, যার নির্দেশনায়, যার ভালোবাসার ফসল, সেই স্মিতাদিকে কিন্তু আমরা তার মতো করে পুরো সন্ধ্যাটা জুড়ে শুনিনি। আমি পিয়ালি কথায় কথায় ছিলাম আপনাদের সঙ্গে পুরো সন্ধ্যাটা জুড়ে। আপাতত আমার বিদায় নেওয়ার পালা, আবারও কোনো এক সন্ধ্যায় এমনভাবেই আপনাদের সকলের সঙ্গে মিলিত হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সংস্কৃতিতে থাকুন, গানে থাকুন, প্রাণে থাকুন। যারা যারা অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিল সবাই একবার দৌড়ে, যারা যারা বাড়ি চলে যাওনি একবার উপরে চলে এসো প্লিজ। সবাই যারা পার্টিসিপেট করেছো একবার উপরে চলে এসো, আস্তে আস্তে, বাচ্চারা বড়রা সবাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ছবি তুলবে না আমাদের সাথে? আশ্চর্য, প্লিজ বাচ্চাদেরকে, বাচ্চারা সামনে এসো। তোমরা সবাই এসো, অভিজিৎ দা, শ্রী সৌজন্য দা, পিউ দা, দীপঙ্কর দা, লাল্টু দা, সবাই সামনে, বুবলু সামনে। বাবা কে আছেন প্লিজ সবাই এসো এখানে, সবাই এসো। হ্যাঁ, গুণময় আছে, সবাই এসেছে, দীপঙ্কর দা এসো, তোমরা একটু এগিয়ে এসো যাতে সবার ছবি আসে। বাপি তুমি এই সাইডে এসো না, এখানটা তো ফাঁকা আছে। বাপি তোমরা এই এই সাইডটা এসো, এখানটা ফাঁকা আছে। দীপঙ্কর দা এসো, আমরা একটা, এটাকে কার্টেন কল বলতে পারেন আপনারা, আমি একবার সবার সাথে পরিচয় করে দিতে চাই। আরও সামনে যাব, একদম বাঁ দিকে আছে গার্গি, একবার হাততালি হোক গার্গি, আমার বন্ধু গার্গি। তারপরে আছে অতনু দা, তারপরে আছে সোনালী নন্দী, তারপরে আছে শ্রীজা, তারপরে আছে সৌপ্তিক, ভেরি গুড, আমার নাম বলার দরকার নেই। তারপরে আছে পিয়ালি, তারপরে আছে অন্তরা, তারপরে আছে রূপালী রয়, তার সামনে আছে মিঠাই। প্লিজ তোমরা সবাই একটু হাত জোড় করে প্রণাম করো, নাহলে ওনারা বুঝতে পারবেন না। একবার সবার জন্য, পুরো টিমের জন্য জোরে হাত তালিও প্লিজ। আর আমরা একটা সুন্দর করে ছবি তুলবো। হ্যাঁ,